আজকে আমরা যাচ্ছি রূপসীপাড়া ইউনিয়নের জামালপুর পাড়াতে, এবং রূপসীপাড়া নামটা যেরকম সুন্দর, রূপসীপাড়া ইউনিয়ন, এই রূপসীপাড়া ইউনিয়নের রাস্তাঘাটও এরকম সুন্দর, খুব সুন্দর রাস্তাঘাট। উঁচু নিচু পাহাড়, পাহাড়ের ডাল বেয়ে চলে যাচ্ছে রাস্তা। যদিও এই রাস্তাটা হলো ইটের তৈরি, কিন্তু আমরা যখন আসছি তার আধা ঘন্টা আগে যে রাস্তাটা পার হয়ে আমরা আসছি, ওই জায়গায় অবশ্য সিমেন্টের ছিল, কংক্রিট সিমেন্টের রাস্তা ছিল। তো ওই সময় আসলে আমার ভিডিও করার মনে ছিল না, তো যেহেতু ভিডিও করার মনে ছিল না, এখন আমি ভিডিও করছি। যে দেখেন কত সুন্দর ভিউটা, সামনে অনেক 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 সুন্দর রাস্তা। আর কোনো ধুলাবালি যদি না থাকে তাহলে এসিটা অফ করে ইয়ারটা করে কাজ। মানুষ আনাগোনা খুবই কম, কালে বদলে একটা দুটা গাড়ি আসে। আমরা ওই জায়গায় যাবো, একটা প্রোগ্রাম করবো। পাশাপাশি আমি আপনাদেরকে এই যে পাহাড় দেখাচ্ছি, যে নেমে যাচ্ছি আমরা, দেখেন একদম ডাল বেয়ে বেয়ে নেমে যাচ্ছি। কিন্তু আপনাদের কাছে মনে হতে পারে যে মনে হয় খুব প্লেন, আসলে না, আমরা খুব সমতলে যাচ্ছি। এই যে দেখেন, এই যে গুন্ডারগুলো দেখছেন, এই গুন্ডার দিয়ে এই জায়গায় মানুষ লামা শহরে আসে। এই দিকে গুন্ডারেই মানুষ চলাচল করে। এই যে আমরা নিচে নেমে যাচ্ছি, একদম নিচে নেমে যাচ্ছি। এই সামনে ধুলাবালি হবে, হুমায়ুন বুদ্ধি করে গ্লাস লাগায় ফেললো। এই যে চলে আসছি আমরা, আর কতটুক লাগবে আমাদের গন্তব্য? আরো 10 মিনিট, আরো 10 মিনিট পরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। তো আপনাদেরকে এই পৌঁছানোর ফাঁকে আমাদের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের এই যে সৌন্দর্যটা আপনাদেরকে দেখালাম, আশা করি আপনারা এই সৌন্দর্য উপভোগ করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। এই যে এই যে এই জায়গায় প্রচুর গাছ বিক্রি হয়, যে এই এই এলাকা মানুষের আয়ের একমাত্র উৎস হলো এরকম লাকড়ি বিক্রি করে, তারপরে জুট চাষ করে। এই যে দেখেন, এই যে প্রচুর লাকড়ি গাছ কাটা হচ্ছে। আচ্ছা, আমার ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবে।